ফেলে দেওয়া ময়লা থেকেও আয় করা যায় লাখ টাকা। শুনতে অবাক মনে হলেও নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশনের কাছে চলছে ময়লা থেকে টাকা আয়ের বিশাল কর্মযজ্ঞ। স্টিল মিলে লোহা গলানোর পর এক ধরনের ময়লা পাওয়া যায়, মূলত সেই ময়লাগুলোই কিনে আনা হয় এখানে। এই ময়লা থেকেই চুম্বকের মাধ্যমে বাছাই করা হয় লোহা। এটা হলো স্টিল মিল থেকে আসে, এটা স্টিল মিলের একটা ময়লা। স্টিল মিল থেকে ওরা যখন লোহাটা গালায়, গালানোর পরে উপরে একটা ময়লা, একটা মনে করো একটা কেমিক্যাল মারে, ওটা মারার পরে এই ময়লাগুলি জমে আর কি। এখান থেকে মনে করেন যে এই স্ট্রং পাথরগুলি হয় আর কি। এটা আমরা আপনার গিয়ে 600 টাকা টনে কিনে আসি। এটা আপনার এই গাউসিয়া আছে, তারপরে কাশপুরে আছে, তারপরে মেঘনাথ আছে, বিভিন্ন জায়গা থেকে আর কি, এক জায়গা থেকে না। এটা মিশিংয়ে প্রথম ভাঙবে, প্রথম ভাঙলে মনে করেন এই কাস্টিন বেরে, পেতল বেরে, তারপরে লোয়া। আমরা মানুষ অনুযায়ী আমরা দুজনে করিয়ে যাই, সারাদিনে 2 বর্ষা করতে হবে না। মাল যত বেশি থাকবে তত বর্ষা বেশি হইব, বস্তা বেশি হইব মাল। আবার দেখা গেছে মাল কম থাকে তো 2 দিনে আবার দেখা গেছে 1 বস্তা হয় না। এখান থেকে লোয়া বাসে, তারপরে যে তার কাটা বাসে, চুম্বক দিলে যতটি লোয়া ততটি উঠে যাবে, ময়লাটি নিচে থেকে যাবে কাছে আড়ে। এখানে প্রত্যেক শ্রমিক দিনে বাছাই করতে পারে প্রায় 20 ঝুড়ি লোহা, যা থেকে মেলে 20 টন পণ্য। এখান থেকে মোটামুটি আপনার মনে করেন 20 টনের মতো উৎপাদন করি আমরা। 1000 টাকা টন বিক্রি হয়, 1100 টাকা মানে বাজার অনুপাতে বিক্রি হয়। এখন এই আপনার লোকাল গাড়ি দিয়ে যদি না তবে 2 ট্রাক হয়, আর ডাম্পার ট্রাক দিয়ে নিলে মনে করেন 1 ট্রাক হয়। 10 টাকা যে ডাম্পারগুলি আছে এগুলি দিয়ে নিলে 1 ট্রাক হয়। শুধু লোহা নয়, এই ময়লা থেকে তামা পিতল সহ আরো বেশ কিছু জিনিস পাওয়া যায়, এগুলোও বিক্রি করে দেওয়া হয়। সপ্তাহে 2 কেজি থেকে 3 কেজি তামা পিতল পাওয়া যায়, এটা 300 থেকে 400 টাকা বিক্রি হয় কেজি। গুড়া গালি পাওয়া যায় 5 টাকা কেজি। এগুলো কি এমনি এগুলো কি ফেলাই দেয় মানে? না, এটা আবার 1 টাকা এই লোয়ার মিলে 1 টাকা দিয়ে লাগে। পাইলিং সহ বিভিন্ন কাজে লাগে এই লোহা। তামা পিতলও ব্যবহার করা হয় নানা ধরনের পণ্য তৈরিতে। এগুলি দিয়ে আপনি শুধু পাইলিং করতে পারবেন, বেস করতে পারবেন, আপনি ফ্লোর ডালতে পারবেন, তারপরে জাস্ট যেমন ওয়ালগুলি করে না অনেকে, যেমন ড্রেনের ওয়াল করে, এই কাজগুলি করা যায়। এগুলি দিয়ে কলম করা যায় কিন্তু ছাদ করা যায় না, ছাদের জন্য এটা প্রযোজ্য না। স্টিল মিলের গলানো লোহা থেকে এই কাঁচড়া ছাড়াও এখানে আরেক ধরনের পণ্য পাওয়া যায়, সেগুলোর দাম তুলনামূলক বেশি। এক মিলেরই মাল, ওইটা হইলো কাঁচড়া, ওইটা থেকে লোহা হয়, লোহা থেকে আবার এটা হয়। এটা হইলো, এটা মেশিনের ভিতরে একটা বাটি থাকে, রুলিং মিলের একটা বাটি, বড় রড, বড় বেল্ট কয় ওইটারে, ওই বেল্ট যখন গরম হয় তখন এই জঙ্কাটা ওইটার থেকে পড়ে। এটা তো মনে করেন প্রতিদিন আমরা 30 থেকে 35 টন আনি, ডেলিভারি দিই। এটা মিল রেট হলো 10,000 টাকা, 1 টন মাল 10,000 টাকা। আমগো বিক্রি এটা সাইজ কইরা গুঁড়াটা ফালায় এটা দিই আমরা 12,000 টাকা। এটা মনে করেন এটা মাসে যায়, মাসে ধরেন মনে করেন তাও এরকম 20 টন 22 টন। কালি, শিরিষ কাগজ সহ বেশ কিছু পণ্য তৈরিতে ব্যবহার করা হয় এই ঝঙ্কার। মূলত মনে করেন এটা বিভিন্ন কাজে ব্যবহার হয়, যেমন কালি বানায়, তারপরে সিসার লগে ব্যবহার করে, আবার এই যে লাফাক্সে আয়রনের কাজে ব্যবহার করে, সিমেন্টে যেটা।